রিয়াদ, কোথায় যাচ্ছ? না মানে মানে ওই আর কি, সামনে পরীক্ষা, এখন খেলা কিসের? যাও পড়তে বসো। আচ্ছা ঠিক আছে, বসো। আমি যে ডেকে নিয়ে আসি। সাহস কত রিয়াদের মাঝে করা দেবে না পেদানি। তাহলে দাঁড়া, আমি একটা ব্যবস্থা করছি, তোর এখানে দাঁড়া, খেলতে থাক। ঠিক আছে ঠিক আছে। আমাকেও খেলতে আসতে দিতে চায় না, তাহলে কি আমরা খেলতে পারবো না? আমাকে কেউ আটকাতে পারবে না, আমি ঠিকই খেলার জন্য বেরিয়ে আসবো, কিন্তু তোরা না আসলে খেলবো কার সঙ্গে? এই মা বাবাগুলো না কিচ্ছু বুঝে না, শুধু পড়া পড়া আর পড়া। আম্মা, নিপাকে দেখে রাখবেন, এই ভর দুপুরে যেন বাইরে না যায়। আচ্ছা। খেলাধুলা সব বন্ধ। বেশি কথা কয় কইতেছি না, যাও যাও। এখন কি আর মন খারাপ করে বসে থাকলে চলবে? চল না গাছে উঠি, অনেক মজা হবে। ঠিক বলেছিস তো, চল চল না খেলে অন্য কিছু করে দেখি। চল চল। হ্যাঁ চল চল। তোদের মজা লাগছে কিনা জানি না, আমার একটুও মজা লাগতেছে না। আসলে ভালো লাগছে, মাঠটা যদি থাকতো। আয়
চল হেড স্যারের কাছে যাই। না, তার আগে চল জাহিদ স্যারের কাছে যাই। হ্যাঁ ঠিক বলেছিস, চল 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 চল। চলো তো দেখি কারা ঘর বানাচ্ছে। তোমাদের এখানে কে পাঠিয়েছে? তোমরা এখানে কি করছো? এখানে মার্কেট হইতেছে, হেলাইগা ওই মাপজোক লইতেছি, খুঁটি কাটতেছি। স্কুলের মাঠে মার্কেট হবে মানে কে বানাচ্ছে? স্কুল থাইকাই তো বানাইতেছে স্যার। ওই মনে করেন যে এই মার্কেটের আইডিয়া স্কুল আরো বড় হইব। তাই বলে এই স্কুলের এই খেলার মাঠ বন্ধ করে দিয়ে মার্কেট? খেলা খেললে কে হইব স্যার? ওই মনে করেন যে বড় হইয়া আমার মতো বান্দর হইব? এর চাইতে ওগো পড়তে কন, পড়াশোনাটাই হলো আসল। শোনো, তোমার সঙ্গে এ বিষয়ে কথা বলে কোনো লাভ নেই, আমি হেডমাস্টারের সঙ্গে কথা বলবো। শোনো বাবা, তোমরা এখন বাড়ি চলে যাও, আমি তোমাদের এই বিষয়টা নিয়ে হেড স্যারের সঙ্গে কথা বলবো। ঠিক আছে, যাও যাও। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। খেলার মাঠ খেলবো, কাম করো। কেমন আছো? কি হলো স্যার, মাঠ থাকবে তো, আমরা খেলতে পারবো তো স্যার? হেড স্যারের কিছু করার নেই, আমি ওই স্কুল কমিটির চেয়ারম্যান স্যার বলেছেন এখানে একটা মার্কেট হবে। এই মার্কেট হলে অনেক টাকা পাবে, বড় বিল্ডিং হবে, শিশুরা সেখানে পড়তে পারবে। কিন্তু কোনো শিশু কি খেলতে পারবে না? কোনো শিশুর মনে কি আনন্দ জাগবে না? আপনারা শুধু নিজেদেরটা দেখেন কেন স্যার? আমরা এখন সারাদিন শুধু ঘরেই বসে থাকবো স্যার। না, আমি তোমাদের বিষয়টা নিয়ে চেয়ারম্যান সাহেবের সঙ্গে দেখা করব এবং তাকে বুঝিয়ে সমস্ত কিছু বলবো। আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে তোমাদের মাঠ তোমাদের হাতে ফিরিয়ে দিতে। ঠিক আছে, আমি চলি। সবগুলির বাপের নাম আমার দিবি বুঝছি। Oh, yeah.
আমি সারা জীবন সকল কামে আপনার লগে আসিলাম, আমি আর নাই আমাদের মাঠ আর পাওয়া যাবে না। আমারও মনে হয় কেউ আমাদের কথাই শুনছে না। জাহিদ স্যার চেষ্টা করছে, পারতেও পারে। সেদিন দেখলাম মাঠে গর্ত খুঁড়ছে, পাওয়ার আশাটা খুবই কম। আমার খুব কষ্ট লাগছে। আমারও। ওই যে জাহিদ স্যার আসছে, চল তো দেখি। চল 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 স্যার। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। কেমন আছো তোমরা? স্যার, আমাদের মাঠটাকে কি বাঁচানো যাবে না? আমরা খেলতে পারবো না স্যার। স্যার, ওরা কাজ বন্ধ করবে না? করবে, অবশ্যই করবে। তোমরা সবাই মিলে আমার সঙ্গে স্কুলে চলো। চলো এই পৃথিবীটা তোদের জন্য কবে সাজবে? খেলবি না? হ্যাঁ চল চল। বজ্র যেমন